ঠিক যেরকমটা চেয়েছিলিস ঠিক তেমন এসে একটা পুরনো পুরনো ব্যাপার পাবে আচ্ছা এখানে শুট করলে কোনো টাকা লাগবে টাকা কাকে দিবি টাকা বাড়িটা বেয়ারিস কার বাড়ি কেউ জানে না মানে ও তো জানে বাড়ি করার মতো কেউ নেই বাড়িটা ভেঙে ভেঙে বাড়িটাই ফ্ল্যাট বানাবে একটা কথা বলছি কলকাতায় আজকাল মোটারি ব্যবসা হেভি চলছে চারিদিকে এরকম প্রচুর লারিস বেয়ারিস বাড়ি ভেঙে ফ্ল্যাট মল মাল্লু চল হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি কি কিছু করেছি হ্যাঁ 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 মিস কল দিয়েছিলাম ব্যালেন্স ছিল হ্যাঁ পৌঁছে গেছি আচ্ছা কোন চাবিটা বুঝতে পারছি ও আচ্ছা বড় খাল দিতে কাকে চাই শুনলাম তুমি নাকি সিনেমা করতে এসেছো দূর বাবা কিংশুকটা না সবাইকে বলে বেড়াচ্ছে অ্যাকচুয়ালি সিনেমা ঠিক নয় ওই ডকুমেন্টারি তাও বা নিজের পার্সোনাল ইন্টারেস্ট কোনো বড় ব্যাপার না অত শত বুঝি না বাবু ক্যামেরা নিয়ে করবে তো তাহলেই সিনেমা অমনি বন্ধুর ঘরে দশটা বলেই হবে ওই আর কি তা আপনি বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন ঘরটার মতো অন্ধকার আর চারপাশে খুব ধুলো জমেছে চলো না আমরা বাইরে গিয়ে বসি ঠিক আছে চলুন তাহলে চল আপনি তো দেখছি একদম রেডি থাকেন এ বাড়িতে আসতে গেলে তো তৈরি হয়েই আসতে হবে তো থাকে না না ধুলো পড়ে তো আপনি থাকেন কোথায় আপনার নামটা ঠিক জানা হলো না আমি অনিরুদ্ধ আমি এখানেই থাকি কাছেই
আমার নাম চিত্রা। নাইস নেম। আপনার কোনো প্রবলেম নেই তো? না। আচ্ছা, তুমি যে ছবিটা করছো তার গল্পটা কি? গল্প তেমন কিছু নয় আচ্ছা। এটা একটা ডকুমেন্টারি, আই মিন তথ্যচিত্র। ডকুমেন্টারি? ও বুঝলাম। ওই ঋত্বিক বাবুর আমার লেনিন, মানিক বাবুর বালা সিকিম, তাই না? হ্যাঁ অ্যাবসলিউটলি। আপনি এই ডকুগুলো দেখেছেন? কেন দেখব না, আমার যে ভালোবাসার মানুষ সে তো কলকাতা ফিল্ম ক্লাবের মেম্বার গো। ওর সাথে এসব কত দেখেছি। আর ও তো একেবারে যাকে বলে ফিল্মের পোকা, ওই তোমরা ইংরেজিতে কি বলো না একটা, ফিল্ম বাফ। হ্যাঁ হ্যাঁ ওটাই গো ওটাই। আচ্ছা তুমি কোনো গল্প নিয়ে সিনেমা করো না কেন? এক দুবার ইচ্ছে হয়েছিল বটে, লোকজনও পেয়েছিলাম, কিন্তু তেমন কোনো গল্প ভেবে উঠতে পারিনি। অ্যাকচুয়ালি চাকরি করে সাইডে গল্প ভাবাটা একটু চাপ হয়ে যায়। তাহলে তো তুমি একটা মেয়ের জীবনের গল্প নিয়েও করতে পারো, তাহলে তোমার ভাবতে এত সময় লাগবে না। আমি ওইসব প্যানফ্যানানি গল্প পছন্দ করি না। প্যানফ্যানানি? একটা মেয়ের জীবনকে তোমার প্যানফ্যানানি বলে মনে হচ্ছে? তুমি যেভাবে দেখাবে মানুষ সেভাবেই দেখবে। আর মেয়েদের জীবন প্যানপ্যানানি হয় না, বুঝেছ? আর যদি হয়ও সেটা হয় কিছু নোংরা পুরুষ জাতির জন্য। আই'ম রিয়েলি ভেরি সরি আমি যদি আপনাকে হার্ট করে থাকি। অ্যাকচুয়ালি আমি আপনাকে ওইভাবে বলতে চাই না। আরে না না, আমি অমনি একটু নাটকে আছি। ওই ছোটবেলায় পাড়ার ফাংশনে নাটক করতাম তো, ওই অভ্যাসটা আর যায়নি, বুঝলে? বাহ, আপনি তো দেখছি বেশ ট্যালেন্টেড। তা একটা মেয়ের জীবনের গল্প বলুন না, কেমন লাগে দেখি। ধুর, ও তোমার ভালো লাগবে নাকি? শোনান তো আগে, তারপরে বলি। শুনবে? তাহলে তোমার একটা মজার গল্প বলি, আমার জীবনের গল্প। তখন আমার 16 বছর বয়স। দাদা আর বিধবা মা আমাকে পার করে দিল একজন বড়লোক ব্যবসায়ীর ঘরে। তখন একজনকে জমের মতো ভয় করতাম, আর তিনি ছিলেন আমার স্বামী। বিয়ের 2 মাস পর আমার স্বামীর মৃত্যু হলো, আর তারপর অনেকগুলো লক্ষণ মিলিয়ে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে বললেন আমি নাকি বিষকন্যা। 2 মাসের মধ্যে আবার বোঝা হয়ে ফিরে এলাম বাপের বাড়ি। তখন মাও মারা গেছেন। বাড়িতে শুধু আমি আর দাদা। দাদা প্রতিজ্ঞা করেছিল কোনোদিনও বিয়ে করবে না। দাদার প্রিন্টের ব্যবসা ছিল, সেটাই ছিল দাদার জগৎ। পৃথিবীটাকে ঠিক করে দেখতেই জানত না ও। একটাই ওর বন্ধু ছিল, শেখর। ডাক্তারি পড়ছিল মেডিকেল কলেজে। আমার কোনো সঙ্গী ছিল না। সারাদিন বাড়ির মধ্যে একা থাকতাম, জানলার পাশে বসে বসে ভাবতাম সমস্ত পৃথিবী যেন আমাকেই ভালোবাসছে, সমস্ত তারা যেন আমাকেই নিরীক্ষণ করছে। আমার রূপ দেখে পৃথিবীর সমস্ত যুবা পুরুষ নিস্তব্ধে আমার চরণে এসে ঠাঁই নিচ্ছে। কেমন লাগলো? বেশ ভালোই। ইনফ্যাক্ট আপনি সত্যিই রূপসী। তাহলে শুন, ডাক্তারি পড়া শেষ হবার পর শেখর আমাদের বাড়িতেই চেম্বার খুলে সেখানেই রোগী দেখা শুরু করেছিল। আমি বাড়িতেই সবসময় থাকতাম, বাইরে বেরোনো দাদা তেমন পছন্দ করত না। পাড়ার লোকেরা বড্ড বাজে বাজে ইঙ্গিত দিত, যদিও
তাতে আমার কিছু যায় আসতো না, কিন্তু দাদার হয়তো খারাপ লাগতো। একবার আমার জ্বর এলো, প্রচন্ড জ্বর, মাথা তুলতে পারছি না। দাদা শেখরকে ডাকল, সেই প্রথম আমার শেখরের সাথে দেখা। একজন বাইরের পুরুষ সেই প্রথমবার আমাকে ছুলো। কোনো রোগীর নাড়ি দেখতে গিয়ে কোনো ডাক্তারের হাত কাঁপে প্রথমবার দেখেছিলাম। তারপর আস্তে আস্তে শেখরের সাথে বন্ধুত্ব হতে শুরু করলো। ওর রোগী দেখা শেষ হয়ে গেলে রোজ ঘন্টাখানেক আড্ডা মারতাম, কোন ওষুধ খেলে কি হয় তাও জেনেছিলাম শেখরের থেকে। ডাক্তারির পাশে পাশে ও কলকাতা ফিল্ম ক্লাবের মেম্বার ছিল, ওর সঙ্গে বেরিয়ে সিনেমা দেখা, ফুচকা খাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো অভ্যেসে পরিণত হয়েছিল। পরিষ্কার শাড়ি পরে প্রদীপ চালিয়ে রানীর মতো বসতাম, ডাক্তার হয়ে নিজেই নিজেকে দেখতাম, মুক্ত হতাম, ভালোবাসতাম আর আদর করতাম। তখন থেকেই আমি আর একা ছিলাম না। গল্পটা কেমন গুরুগম্ভীর মনে হচ্ছে। বেশ ইন্টারেস্টিং। গল্প প্রায় শেষ। হ্যাঁ, সময় তো অনেক হলো, আর আমাকেও যেতে হবে। হ্যাঁ, আমারও তাড়া আছে, অনেক কাজ পড়ে আছে। তাহলে বাপু তুমি তাড়াতাড়ি শেষটুকু শুনে নাও তো। কিছুদিন ধরে শেখরকে কেমন অন্যমনস্ক লাগছিল, আর আমার কাছে যেন কিছু একটা লুকোচ্ছিল। আমার দাদার একটা গাড়ি ছিল, একদিন দেখলাম চেম্বার বন্ধ করে দাদার গাড়ি নিয়ে কোথাও যেন একটা গেল। দাদা, শেখর তোর গাড়ি নিয়ে কোথায় গেল রে? মরতে। দূর বাবা, বল না কোথায় গেল। শেখর আজকে বিয়ে, ও রেজিস্ট্রি অফিসে গেছে। শুনলাম শেখর বিয়ে করছে, মেয়ের মা নেই, বাবার প্রচুর টাকা, সব সম্পত্তি জামাইয়ের নামে নাকি করে দেবে, শেখর বিদেশ যেতে পারবে। কিন্তু আমার কাছে খবরটা গোপন করে আমাকে অপমান করবার মানে কি? আমি কি তার পায়ে ধরেছিলাম যে এমন কাজ করলে আমি বুক ফেটে মরে যাব? তাহলে কেন এরকম করলো? কেন আমাকে ভালোবাসার আসনে বসিয়ে আবার ছুঁড়ে ফেলে দিল? কেন? পুরুষ জাতিটাকে সত্যি বিশ্বাস করা যায় না, এরা সবাই এক।
আজকে তো তোমার বিয়ে শেখর বাবু। বিয়ে ব্যাপারটা কি এতটাই সুখের? এসব বললে এখন আর হবে না শেখর বাবু। বিয়ে করছো, বাজনা চাই, আলো চাই, লোকজন চাই, নাহলে বিয়ে ব্যাপারটাকে বিয়ে বলে মনে হয় নাকি? অনেক রাত্রে লগ্ন, সন্ধ্যাবেলায় শেখরের সাথে দাদা ছাদে বসে অল্প মদ খাচ্ছিল, দুজনেরই এই অভ্যেসটুকু ছিল। কি শেখর, যাবে না? যাত্রার তো সময় হয়ে গেল। তবে চল না। বাঁশি বাজতে লাগলো, আমি একটা জামদানি পরলাম, গয়না পরলাম, সিঁথিতে সিঁদুর দিলাম, শাখাপলা পরে মাটিতে বসলাম। বাঁশির শব্দ ক্রমে দূরে চলে গেল। আমার ঠোঁটে আলতো হাসি নিয়ে আমি চিরনিদ্রায় গেলাম। কি গো, কেমন লাগলো তোমার বলো? বেশ ভালো, কিন্তু একটা জিনিস বুঝলাম, আপনার জীবনটা খুব একটা সহজ ছিল না। তবে এই গল্পে আপনি একটা শব্দ ভুল প্রয়োগ করলেন। কোনটা? চিরনিদ্রা। ভুল প্রয়োগ করিনি। ছাদে যখন দাদা আর শেখর বসে মদ খাচ্ছিল, সেই সময় ওদের অলক্ষ্যে আমি শেখরের গ্লাসে ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। কোন ওষুধ খেলে কি হয় সেটা তো শেখরের থেকেই শিখেছিলাম। শেখর একসময় আমাকে এত সিনেমা দেখিয়েছিল, সেই সব সিনেমার মতো আমার জীবনটাও একটা সিনেমা হয়ে গেছিল। তাই সেই সিনেমাটা শেষ করতে চাইছিলাম, তাই তো চিরনিদ্রায় গেলাম। মানে? মানেটা খুব পরিষ্কার। এই যে বাড়িটা দেখছো, এটা আমার বাপের বাড়ি। আর ওই যে ঘরটা দেখছো, ওই ঘরটাতেই আমি রানীর মতন সেজে বসে থাকতাম, আর ওই ঘরেই আমি চিরনিদ্রায় গিয়েছিলাম। ওই ঘরে আমি রানীর মতন সেজে বসে থাকতে থাকতে ভাবতাম আমার এই রূপসী দেহটা ওখানেই জেগে থাকবে। কিন্তু জেগে দেখলাম কয়েকটা লোক নোংরা জুতো পরে আমার চাদরের ওপর দাঁড়িয়ে আছে, আর এই বাড়িটাকে ভেঙে ফ্ল্যাট বানানোর পরিকল্পনা করছে। ভয় পাচ্ছ নাকি? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তুমি নির্ভয়ে তোমার তথ্যচিত্রটা শেষ করো। এই বাড়িটা ভেঙে ফেলার পর তোমার তথ্যচিত্রেই আমার এই প্রাণীর জায়গাটা বেঁচে থাকবে।